নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চৌঠা জুন 2022, শনি মহারাজ হচ্ছে বকরি, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে বক্র চাল হতে চলেছে শনি মহারাজের। এই শনি বকরি হওয়াতে চার রাশির সোনার ভাগ্য নিজের হাতে লিখতে চলেছে শনি মহারাজ। কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনিগ্রহ যে বকরি হচ্ছে, অশুভ গ্রহ যখন বকরি হয় বা পাপী গ্রহ যখন বকরি হয়, সেক্ষেত্রে আপনার নেগেটিভ এফেক্টটা কিন্তু পড়ে। কিন্তু এই শনি বকরি হয়েও চার রাশিকে ধনের দিকটা বিশেষ করে লাভ কিন্তু দিবে, এবং কোন কোন রাশির ক্ষেত্রে খারাপ হবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। কিন্তু এই যে চৌঠা জুন 2022, শনি মহারাজের বকরি হওয়ার ফলে যে চার রাশির ধনভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে, সেই চারটি রাশিকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা আমি আবারও বলছি, যাদের জন্মছকে শনির পজিশান খারাপ আছে, অবশ্যই শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন, আমি একটি কথা বলবো, আপনাদের ধনের অসুবিধা কিন্তু হবে না, অর্থের অভাব কিন্তু আপনাদের হবে না। আমি একটি কথা বারবার বলছি, শনি যাব দেতা হে তো ছাপ্পা ফারকে দেতা হে। শনির অর্থ কিন্তু স্থিতি অর্থ, দেরি করে দেয়, কিন্তু শনি যে অর্থ দিবে কি না, সেই অর্থ স্টেবল অর্থ, ওই হঠাৎ আসলো তারপরে আর অর্থ নাই সেটা না, একটা ফিক্সড জায়গা আপনাদেরকে কিন্তু দিবে। শনি হচ্ছে আপনাদের এই চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই বকরি হওয়ার ফলেও চার রাশিকে ধনবর্ষা করতে চলেছে, অপার ধন এই চার রাশির আসতে কিন্তু চলেছে। আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। আমার একটি কথা বারবার বলছি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং এর পাশাপাশি আপনারা কুকুরকে, আমি বারবার বলছি, আপনি কুকুরকে খাওয়ান, বিশেষ করে শনিবার দিন, রবিবার দিন এবং মঙ্গলবার দিন যদি দুধ খাওয়াতে পারেন শনি কুকুরকে, বিশেষরূপে কিন্তু শনি মহারাজের আশীর্বাদ আপনি কিন্তু পাবেন। শনিবার, রবিবার এবং মঙ্গলবার দুধ খাওয়ান কুকুরকে, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি কুকুরকে সেবা যত্ন করুন, তাতে শনি মহারাজ কিন্তু প্রসন্ন কিন্তু হয়। শনি কুকুরকে কোনো সময় মারধর করা বা কেউ যদি মারধর করে, সেই জায়গাটা প্রতিবাদ করুন, সেই জায়গাটা রেজিস্টার করুন। এবং এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন, আপনারা অশ্বত্থ গাছে জল দিন, এবং যারা বাস্তবে যারা নির্ধনী ব্যক্তি আছে কিনা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু দান করুন, বিশেষভাবে লাভ পাবেন। আর আমি একটি কথা বারবার বলছি, কুকুরকে আপনারা ভালোবাসুন, শনি আপনার উপর দুহাত ভরে, আমি বললাম যে শনি নিজের হাতে ভাগ্য লিখবে এই চার রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক হতে চলেছে এই চার রাশির ক্ষেত্রে। শনি বকরি হওয়াতে না এই চার রাশিকে মালামাল করবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ধনভাবে বকরি হচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল গেইন, অর্থনৈতিক সফলতা আপনাদেরকে কিন্তু দিবে। মকর রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনার মজবুত এই সময় কিন্তু করবে। এর পাশাপাশি যেহেতু দ্বিতীয়ভাবে বকরি হচ্ছে, পারিবারিক দিকে একটু হলেও আপনার সমস্যা আসতে পারে, এবং আপনাকে কথার মধ্যে সংযম কিন্তু নিয়ে আসবে মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ দ্বিতীয় ভাবটা হচ্ছে পরিবারের জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলার জায়গা, বাক শক্তি দ্বিতীয় ভাব আবার ধনেরও কিন্তু বিচার করে। ধনের জায়গাটা, অর্থের জায়গাটা কিন্তু আপনাদেরকে আমি বারবার বললাম, ভাগ্য লিখবে
এ চার রাশির। তবে শনি রক্ষা কবচটা পরিধান করুন, শনি বিশেষভাবে প্রসন্ন কিন্তু হবে। আবারও বলছি, মকর রাশি ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল গেন আপনাদের কিন্তু হতে চলেছে। শুধু কথার দিকটা একটু হলো সংযম করুন, বিশেষরূপে কিন্তু আপনি লাভ কিন্তু পাবেন। কারণ শনি বকরি হচ্ছে আপনার বাক শক্তির উপর, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আপনার কিন্তু কথা বলা বিচার করি আপনার জ্যোতিষশাস্ত্র মতে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির এমনিতেই তো সরি মার্জনা করবেন, দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আবারও বলছি, কুম্ভ রাশিতে মার্জনা করবেন, ভুলবশত বেরিয়ে গেছে, বৃষ রাশি নাম্বার দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃষ। আপনার ক্ষেত্রে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং সরাসরি আপনার ভাগ্যভাবের দিকে চলে যাচ্ছে শনি। ভাগ্যদয় আপনাদের কিন্তু হবে, ভাগ্যের অনুরূপ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থনৈতিক সফলতা, ইনকাম আপনাদের কিন্তু এ সময় হবে, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের হবে, সুযোগগুলো কিন্তু আপনাদের এই সময় আসবে বৃষ রাশি। ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে বৃষ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির। এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে চারিদিক থেকে সুবিধাগুলো, সুযোগ কিন্তু আসবে, অপরচুনিটি আসবে। তবে স্বাস্থ্যের জায়গাটা আপনাদের দেখতে হবে এবং পায়ে চোট আঘাত লাগা, ছোটোখাটো ব্যথাজনিত সমস্যা, ব্যাক পেন, এই সমস্যাগুলো কিন্তু হবে। ধনের জায়গাটা আমি আবারও বলবো, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ আপনাদেরকে কিন্তু দিবে। তৃতীয় যে রাশির কথা বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে বকরি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে মিথুন রাশি, আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে আপনার কর্মভাবে বৃহস্পতি অবস্থান করে হংসনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এবং ভাগ্য ক্ষেত্রে শনি বকরি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আকস্মিক অর্থ লাভ আপনাদের এই সময় কিন্তু দিবে এই শনি বকরি হওয়ার কারণে। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় রিকভারি আপনাদের এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। এবং পুরাতন সমস্যা, দীর্ঘদিনের সমস্যা আপনাদের কাটতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, অন্তিম শেষ রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির পঞ্চমভাবে বকরি হচ্ছে, চতুর্থপতি এবং পঞ্চমপতি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে যাওয়ার সৃষ্টি করছে। এবং পঞ্চমভাবে বকরি হচ্ছে আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে, আকর্ষিক ধনলাভ শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে, ফাটকা থেকে, এই জায়গা থেকে কিন্তু আপনারা, আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন কিন্তু করবে এই শনি বকরি হওয়ার ফলে। এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকেও শনি কিন্তু লাভবান কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ যাদের প্রপার্টি নিয়ে লেনদেন করছেন, প্রপার্টির ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গায় কিন্তু সাধন কিন্তু আপনাদের করছে, প্রপার্টি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু এ সময় হবে। এবং এর সাথে সাথে শনি আপনাদেরকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সুযোগ বা অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে। আমি আবারও বলছি,
শনিকে শান্ত করতে গেলে নারী জাতিকে সম্মান করুন, শনি বিশেষভাবে কিন্তু প্রসন্ন হবে। এবং ন্যায় কাজ করুন, শনি আপনাদেরকে কিন্তু আপনি যা করবেন, যেমন খারাপ ফলটা দেয় কি না, শনি আপনি কর্ম খারাপ করছেন খারাপ ফল দেয়, কিন্তু শনি যে আপনি ভালো কর্ম করবেন কি না তার থেকে চার গুণ ভালো আপনার শনি মহারাজ করবে। এটা লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। শনি এমন একটি গ্রহ যিনি অন্যায় বরদাস্ত করেন না, তিনি হচ্ছেন ন্যায়কারক গ্রহ। অর্থাৎ কোর্টে যাওয়ার জার্জ দেখেছেন না, ঠিক জার্জের ভূমিকা কিন্তু শনি নেয়। এই কলিযুগে যদি আপনাকে সব দিক থেকে, আপনি কর্ম বলুন, অর্থ বলুন, সন্তান বলুন, দাম্পত্য সুখ বলুন, প্রপার্টি বলুন, বিদেশ বলুন, মানে সমস্ত কিন্তু শনি। এই জন্য আমি থাম্বেলে একটি কথা লিখেছি, শনি এবার লিখবে সোনার ভাগ্য এই চার রাশির, অর্থাৎ নির্ণায়ক হতে চলেছে চার রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।